আল্লাহর রহমতের মাস, আমি কম দামে মাংস বিক্রি করব। 595 টাকা দামে মাংস কিনতে আসছে, এখন আপনি 100 টাকা কমে 595 টাকা মাংস কিনবে। আমার আরো ইচ্ছা ছিল আরো কমে বেচার, কিন্তু স্যার যেটা আজকে নির্ধারণ করবে সেই দামে বিক্রি করব। তা আপনারা দোয়া করবেন যে আমি যেই দামে বিক্রি করে যেতে পারি 25 রমজান পর্যন্ত, আপনারা দোয়া করবেন। 500 টাকা কিনতে এখান থেকে 595 মানে 205 টাকা কম, অবশ্যই দেখতে পারি, অনেক সন্তুষ্ট। আমি দোয়া করব কলিল ভাইয়ের জন্য, আল্লাহ যেন কলিল ভাই এইভাবে আমাদের কিছু দিতে পারে। গরু গুলা দেখেন সবাই, সবাই যদি কম দামে দিত তাহলে সবার জনগণের জন্য খুবই সুবিধা হতো, সবাই নিম্নবিত্ত মানুষও কিনতে পারতো। বিক্রি করতেছে, যদি সবাই বিক্রি করে তাহলে ধরেন আমি বাসাবতী আসতাম, যদি বাসাবতীর মানুষ বাসাবতী করে বিক্রি করে তাহলে তো আমার এখানে কষ্ট কম হবে, এখানে অনেক ভিড় হয়, তাহলে ভিড়টা কষ্ট সবাই যার যার এলাকাতে সবাই নিতে পারে, মানুষের কষ্ট কম হবে। পূজার দিন ধরেন আমি হেঁটে আসছি রাস্তায়, যে এসে দাঁড়িয়েছি শুনলাম দাঁড়িয়ে মাংস দিয়ে গেল। আপনাকে আজকে 10 কেজি মাংস দেওয়া হবে না, আপনি 5 কেজি সর্বোচ্চ নেবেন, আবার দুদিন পরে এসে আবার 5 কেজি, ঠিক আছে? তাহলে একসাথে যদি 10 কেজি নেয় তাহলে আরো 5 জন মাংস পাবে না, আর ফলিল তো একটা লিমিট আছে, তাই না? এখন আপনি একা 10 কেজি, আরেকজন যদি 20 কেজি, আবার এখান থেকে 20 কেজি নিয়ে না স্যার প্রায় প্রায় সবসময় 10 কেজি নেন। আচ্ছা আপনি কয় কেজি মাংস কিনতে আসেন? 10 কেজি মাংস নেবেন। 10 কেজি এখন কি 595 থেকে একটু বেশি নেবেন? আমি খলিলকে বলবো যে অল্প অল্প করে বিক্রি, মানে আপনি এখন কিন্তু বেশি মাংস খেতে পারবেন, আমরা বেশি মানুষকে পরে আবার দুদিন পরে আসি। এই যে 595 টাকা করে স্যার আমি বিক্রি করব, আমার ইচ্ছা ছিল 500 টাকা বিক্রি করার, কিন্তু সেটা আর পারলাম না, আমার মনে খুব সাধ ছিল।